এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল তো ওভার টু অধিতা, যিনি আমাদের গত 5 বছরে যে কুশাসন আমরা পেয়েছি বিজেপি গভর্নমেন্টের তরফ থেকে তার সম্বন্ধে এবং কংগ্রেসের প্রমিসের সম্বন্ধে এবং ওনার প্রেস বার্তা রাখবেন, এবং প্রেস বার্তার পরে আপনারা আপনাদের প্রশ্ন উত্তরের পর্ব হবে যেরকম প্রত্যেকবার হয়, এক এক করে প্রশ্ন করবেন প্লিজ। অনেক ধন্যবাদ, ওভার টু ইউ। আপনাদের সকলকে ধন্যবাদ। এই পার্টি অফিসে আগেও আমি আপনাদের মুখোমুখি হয়েছি। এবারে নির্বাচনে প্রাককালে আপনারা সবাই ব্যস্ত আছেন। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনিও এসেছিলেন, দুটো দুটো সভা করতে স্বাভাবিকভাবে আপনাদের অনেক ব্যস্ততা, তার মধ্যেও আপনারা আপনাদের সময় বার করে আমাদের প্রদেশ দপ্তর অফিসে এসেছেন, তাই আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। সাংবাদিক বন্ধুরা, বেশিরভাগ সাংবাদিক ত্রিপুরারই মানুষ আপনারা, তাই ত্রিপুরা সম্পর্কে কিছু বলা মানে মায়ের কাছে মাসির গল্প করা। আপনারা নিজেরা জানেন আজকে ত্রিপুরার পরিস্থিতি কোথায়। এবারে নির্বাচনে এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় আমরা দেখতে পেলাম একটা বিরাট অ্যাডভার্টাইজমেন্ট, কোনো পলিটিক্যাল পার্টি নয়, ভারতবর্ষের ইলেকশন কমিশন। সেখানে বলা আছে জিরো ভায়োলেন্স পোল হবে, অর্থাৎ বিনা সন্ত্রাসে ইলেকশন হবে। আমি না, নির্বাচন কমিশন তারা বিজ্ঞপ্তি করে, তারা ছাপিয়ে, তারা অ্যাডভার্টাইজ করে রাস্তার উপরে লিখে দিয়েছে যে জিরো ভায়োলেন্স, অর্থাৎ সন্ত্রাসবিহীন নির্বাচন। আজকেই অশোক দেববর্মা, তার উপরে আক্রমণ হয়েছে তার কেন্দ্রে সূর্যমণি গ্রামে 4টে কংগ্রেস সদস্যের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তাই প্রথম আমার দাবি ভারতবর্ষের নির্বাচন কমিশনের কাছে আপনাদের মাধ্যমে, যে ভারতবর্ষের নির্বাচন কমিশন তারা তাদের যে প্রতিশ্রুতি দিয়েছে মানুষকে, ত্রিপুরার মানুষকে, যে সন্ত্রাস মুক্ত নির্বাচন হবে, তারা যেন সেটুকু ত্রিপুরার মানুষকে দেয়, তাদের প্রতিশ্রুতি যেন রক্ষা করে, এটা আপনাদের মাধ্যমে প্রথম আমার ভারতবর্ষের নির্বাচন কমিশনের কাছে দাবি। দ্য ইলেকশন কমিশন শুড এনশিওর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস অ্যাজ হ্যাজ বিন প্রমিসড বাই ইলেকশন কমিশন ইটসেলফ। সারা ত্রিপুরা জুড়ে আজকে একটাই আলোচনা, যার সঙ্গে দেখা যাচ্ছে সে একটা কথাই বলছে, ত্রিপুরায় শান্তিপূর্ণ ভোট হলে বিজেপি ক্ষমতায় থাকবে না, দ্য ডেজ অফ বিজেপি পার্টি আর নাম্বার ইন ত্রিপুরা। কিন্তু মানুষ আতঙ্কে ভুগছে যে নির্বাচনটা কি শান্তিপূর্ণভাবে হবে, এটা মানুষের কাছে আজকে খুব বড় প্রশ্ন। ত্রিপুরায় এই ধরনের বাতাবরণ দেখে আমি নিজে বিশেষভাবে বিব্রত হচ্ছি, কারণ আপনারা জানেন আমি পশ্চিমবঙ্গের মানুষ, স্বাভাবিকভাবে ত্রিপুরার সঙ্গে আমার একটা আবেগের সম্পর্ক আছে। ত্রিপুরাতে আগেও আমরা অনেকবার নির্বাচন করতে এসেছি, কোথাও হেরেছি কখনো জিতেছি বড় কথা নয়, কিন্তু ত্রিপুরার বাতাবরণে যে হিংসা এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, এটা কিন্তু ত্রিপুরার মানুষের কাছে পরিচিত দৃশ্য নয়। গত 5 বছরে ত্রিপুরার মানুষকে বিজেপি পার্টি তারা তাদের সফলতার, তাদের দক্ষতার, যোগ্যতার প্রমাণ দিক, আমরাও চাই।
বিতর্ক হোক তর্ক হোক, মানুষ বিচারক তারা সিদ্ধান্ত নেবে, এটাই তো গণতান্ত্রিক দেশে নির্বাচনে হওয়া উচিত। বিজেপি যদি মনে করে যে তারা ত্রিপুরার মানুষের জন্য অনেক কিছু করেছে, অনেক কিছু দিয়েছে, তাহলে স্বাভাবিক কারণেই সন্ত্রাসের আশ্রয় নেওয়ার প্রয়োজন হতো না। সন্ত্রাসের আশ্রয় নেওয়ার মধ্য দিয়ে বিপক্ষ দলগুলোকে সন্তুষ্ট করবার যে অপচেষ্টা হচ্ছে তার মাধ্যমে বিজেপি পার্টি নিজেরা প্রমাণ করে দিচ্ছে যে তারা ত্রিপুরার মানুষের জন্য কিছু করেনি, অথচ নির্বাচনে জিততে চায়। অর্থাৎ কিছু না করে নির্বাচনে জিততে হবে, এটাই এখন ত্রিপুরার বিজেপি পার্টির লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণ করতে বিশ্বগুরুকে দিল্লি থেকে হায়ার করে নিয়ে এসেছে। বিশ্বগুরু ভারতবর্ষের সে পার্লামেন্টে থাকার সময় পান না, কালকে ভারতবর্ষের আর্থিক ব্যবস্থা নিয়ে, আর্থিক অবস্থা নিয়ে পার্লামেন্টে গোটা দিন আলোচনা, বিশ্বগুরুর সেখানে সময় হয়নি। বিশ্বগুরু ত্রিপুরায় এসে এখানকার মানুষকে তিনি ছাগল গরু মনে করে তাদেরকে আবার জ্ঞান দিচ্ছেন, আবার স্বপ্ন দেখাচ্ছেন। কালকে ভারতবর্ষের পার্লামেন্টে আমি ভারতবর্ষের আর্থিক ব্যবস্থা নিয়ে, বাজেট নিয়ে আলোচনা অংশগ্রহণ করতে গিয়ে একটা কথা বলেছিলাম যে বিজেপি পার্টির যে স্লোগান সবকা সাথ সবকা বিশ্বাস অর সবকা প্রয়াস, এই স্লোগানটা বদলে দিয়ে লিখতে হবে সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াস অর আচ্ছা দিন গায়ে বনবাস। ভালো দিনের বনবাস হয়ে গেছে, সারা ভারতবর্ষের দিকে তাকান, ত্রিপুরার দিকে তাকান। এখানে মোদী বলছে ডবল ইঞ্জিনের সরকার করতে হবে। মোদী যে গুজরাট মডেলকে সামনে রেখে ভারতবর্ষের ক্ষমতা এসেছে, ভারতবর্ষের নরেন্দ্র মোদী যে গুজরাটকে গুজরাট মডেল হিসাবে তুলে ধরে ভারতবর্ষের ক্ষমতা এসেছে, সেই মডেল করবার জন্য কিন্তু কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল। ডবল ইঞ্জিনের সরকার ভারতবর্ষে 18টা রাজ্যে আছে বিজেপির, সেখানে ডবল ইঞ্জিন দিয়ে কি করেছে নরেন্দ্র মোদী আমাদেরকে বলতে হবে। সারা ভারতবর্ষের অবস্থা দেখুন, 30 কোটি এলআইসি যারা শেয়ার হোল্ডার, 35 থেকে 40 কোটি যারা ব্যাংকের পাসবই বা ব্যাংকের সঙ্গে কারবার করা যে সমস্ত ব্যক্তিরা আছে, প্রায় 80 থেকে 90 কোটি যে আদানি ভারতবর্ষের মোদীকে আজকে প্রধানমন্ত্রী করতে সব থেকে বড় ভূমিকা পালন করেছে, সেই আদানির বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের কারণে আদানি পৃথিবীর 2 নম্বর ধনী ব্যক্তি থেকে 21 নম্বর ধনী ব্যক্তিতে চলে এলো। কেন জানেন? কারণ সমস্ত কিছু জালিয়াতি করা হয়েছিল ব্যবসার নামে, আর সেই জালিয়াতি করবার জন্য টাকা পেয়েছিল কোত্থেকে? ভারত সরকারের কাছ থেকে। কিভাবে? লাইফ ইন্স্যুরেন্সের টাকা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার টাকা, সমস্ত টাকা এই আদানির ব্যবসায় ভারত সরকার নিবেশ করেছে। এখন আদানির ব্যবসায় লালবাতি জ্বলে গেছে। যদি আদানির ব্যবসায় লালবাতি জ্বলে যায়, তাহলে যে সমস্ত এলআইসির বা স্টেট ব্যাংকের যে সমস্ত যারা শেয়ার হোল্ডার আছেন, যারা সেখানটায় টাকা জমা রেখেছেন, তাদের ভবিষ্যৎ কি হবে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তার জবাব চাইছি, সেখানে সে জবাব দিচ্ছে না। আপনারা শুনলে অবাক হবেন, যে ভারতবর্ষে আজকের দিনে 28 জন শিল্পপতি প্রায় $10 ট্রিলিয়ন লুট করেছে, চুরি করেছে, হিসাব দিচ্ছে না, পালিয়ে যাচ্ছে দেশ ছেড়ে, নীরব মোদী মেহুল চোস্কির মতো লোকেরা। সেই 28 জনের মধ্যে 27 জন মোদীর রাজ্য গুজরাটের লোক।
যে 28 জন লুট করেছে ভারতবর্ষকে, তার মধ্যে 27 জন মোদীর রাজ্যের মানুষ। তাই মোদীর আজকের বিজেপি সরকার আলিবাবার 40 চোরের সরকার রূপান্তরিত হয়েছে। ত্রিপুরার মানুষ নিজেদের চোখে সবকিছু দেখুন, কান দিয়ে দেখবেন না। যদি এতই ভালো অবস্থা হতো ত্রিপুরায় বিজেপি পার্টির নেতৃত্বে, তাহলে বিশ্বগুরুকে দিল্লি ছেড়ে চলে এসে এখানে সভা করতে হতো না, যেখানে মাত্র 40টা বিধানসভা সদস্য, মাত্র 2 MP, একটা ছোট্ট রাজ্য ত্রিপুরা। সেই রাজ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ভোটের আগে ভোটের পরে আসতে হতো না। পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে, জীবনে কোনোদিন শুনেছেন ত্রিপুরা নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পার্লামেন্টে কিছু বলেছেন? এবার বলেছে। কেন? এবার ত্রিপুরায় ভোট, হঠাৎ করে দেখি প্রধানমন্ত্রী বক্তৃতা হয়েছে ত্রিপুরার জন্য আমি হীরা নিয়ে এলাম। হীরা মানে হাইওয়ে, কি কি রেলওয়ে, অনেক কিছু বোঝালো আমাদেরকে, এয়ারওয়ে, হীরা নিয়ে এলো। তো ত্রিপুরার মানুষকে বলতে চাই যে বিজেপি এটাই জ্ঞান দিবে, চানা খাও বেদানা সমাজকে, আর হীরা মাঙ্গো জিরা সমাজকে। এতদিন ত্রিপুরার কথা মনে ছিল না, এখন বলছে ত্রিপুরাকে হীরা দেবে। এই কথার ফুল ঝরিতে যেন ত্রিপুরার মানুষ বিভ্রান্ত না হয়, সারা ভারতবর্ষের দিকে দেখুন, নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে দেখুন। এই ত্রিপুরাতে গত 5 বছরে বিজেপি পার্টি কি করেছে বলুন। সরকারি দপ্তরে 20,000 পদ বিলুপ্ত করে দিয়েছে, সেখানটায় বাইরে থেকে কন্ট্রাক্ট বেসিসে প্রয়োজনের সময় লোক নেওয়া হচ্ছে। ত্রিপুরার বেকাররা যাবে কোথায় বলুন? ত্রিপুরায় কি শিল্প আছে? ত্রিপুরা এমনি নর্থ ইস্টের একটা বিচ্ছিন্ন এলাকা, হাওয়াই জাহাজ ছাড়া তাদের এখনো পর্যন্ত দ্রুত যাতায়াতের ব্যবস্থা নেই। সেখানে 20,000 সরকারি চাকরিকে বিলুপ্ত করে দেওয়া হলো, 10,000 উপরে শিক্ষককে ছাঁটাই করে দেওয়া হয়েছে। হতাশায় সেই 10,000 জনের মধ্যে 142-143 জন শিক্ষক আত্মহত্যা পর্যন্ত করে বসে আছে বলুন। এরা আইন শৃঙ্খলার কথা বলে, আমি আপনাদের ছোট একটা হিসাব দিচ্ছি। 2022 সালের 1 জানুয়ারি থেকে 31 আগস্ট পর্যন্ত একটা হিসাব দিচ্ছি আপনাদের। 2022 সালের 1 জানুয়ারি থেকে 31 আগস্ট এই ত্রিপুরাতে 2,164 জনের অভিযোগ জমা পড়েছে। তারা মহিলা, তাদেরকে অত্যাচার করা হয়েছে, বলাৎকার করা হয়েছে, নানা রকমের অভিযোগ। সেই অভিযোগের মধ্যে 268টা হচ্ছে ধর্ষণের অভিযোগ, আর তার মধ্যে ধর্ষণ করে হত্যা করার অভিযোগ 7টা। বলুন ত্রিপুরার মানুষ, আপনাদের রাজ্যে কি মহিলারা সুরক্ষিত? 2,040 টাকা, এটা কেবল দয়া নয়, এটা নিয়ম। 1965 সালে এই নিয়ম তৈরি করা হয়েছিল, 1985 সালে আবার এই নিয়মকে পুনর্বিকরণ করা হয়, রিকনস্টিটিউট করা হয়। সেই 1985 সাল থেকে প্রতি বছর ফসল ফলানোর আগে ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করে দেওয়া হয়, সরকারিভাবে নাই, একটা সংস্থার মাধ্যমে, CACP-র মাধ্যমে, কমিশন অফ এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসের মাধ্যমে। তাতে এবছর ধানের দর হচ্ছে 2,040 টাকা। এখানকার কৃষককে জিজ্ঞেস করুন, আপনারা কি 2,040 টাকায় 1 কুইন্টাল ধান বিক্রি করতে পেরেছেন? কেন পারেননি জানেন? মাঝে ফুড কর্পোরেশন আর তৃণমূলের দালাল আপনার কোটা, আপনার যেটা পাওনা সেটা থেকে আপনাকে বঞ্চিত করছে, অথচ সরকারিভাবে টাকাটা তাদের পকেটে ঢুকছে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া আর কৃষকের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে তৃণমূলের দালালরা, মধ্যসত্তা অধিকারীরা, তারা কৃষকের পাওনা নিতে দিচ্ছে না।
এই মনরেগা প্রকল্প, এই কংগ্রেসের আমলে তৈরি প্রকল্প, কাজের অধিকার আইনি অধিকারীদের প্রতিষ্ঠিত করা হয়েছিল যখন কংগ্রেস ইউপিএ ওয়ান সরকার করে। একটা গরিব মানুষকে বছরে 100 দিন কাজ দিতে হবে, এটা হচ্ছে এই প্রকল্পের সব থেকে বড় অংশ। 2018 সালের আগে 85-95% মানুষ তারা কাজ পেয়েছে, এখন নামতে 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 46% এসেছে। বলুন, এই রাজ্যে 2018 সালের আগে পাওয়ার সারপ্লাস স্টেট ছিল, অর্থাৎ বিদ্যুৎ এখানে প্রয়োজনের তুলনায় বেশি উৎপাদিত হতো, এখন এটা পাওয়ার ডেফিসিট স্টেটে, অর্থাৎ প্রয়োজনের তুলনায় কম বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ফলে কি হচ্ছে, সব থেকে বেশি মার খাচ্ছে সেচ ব্যবস্থা, ইরিগেশন। তার পরিণামে কি হচ্ছে, কৃষকের ফসলের খরচ বাড়ছে আর প্রয়োজনের সময় জল পাচ্ছে না। কৃষকের ফসলের জন্য 2018 সালের আগে সারে বীজে কৃষি অন্যান্য উপকরণে যে আর্থিক সহযোগিতা করা হতো সেগুলো বন্ধ হয়ে গেছে, খেয়াল করে দেখুন আপনারা। তাহলে আইন নেই, চাকরি নেই, বিদ্যুৎ নেই, কৃষকের জন্য সহযোগিতা নেই, স্বাস্থ্যের অবস্থা কি, যারা হাসপাতালে যান তারা সবাই জানে, শিক্ষার অবস্থা কি এখানকার মানুষ জানে না, আজকে প্রাইভেট স্কুলকে সরকারিভাবে মদত দেওয়ার নাম করে সরকারি স্কুলের 12টা বাজানো হচ্ছে। চাকরি নেই, শিল্প নেই, কৃষি নেই, বিদ্যুৎ নেই, আইন নেই, কোথায় যাবে রাজ্যটা বোঝার চেষ্টা করুন। তাই আজকে ভোটের আগে এসে ঢোল বাজাতে মমতা মোদি নরেন্দ্র মোদি সরকারকে নরেন্দ্র মোদীকে নিয়ে আসা হয়েছে। এবারের বাজেটে কৃষকদের জন্য একটা কথা বলা নেই, কৃষকের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কোনো আলোচনা নেই। যেমন ডবল ইঞ্জিন সরকার বলেছিল যে আমরা কৃষকদের রোজগার ডবল করে দেব, কৃষককে জিজ্ঞেস করবো আপনাদের রোজগার কি ডবল হয়েছে আপনারা বলুন। সারা ভারতবর্ষে সব থেকে বেশি বেকার এই ত্রিপুরায়, 17% বেকার নজির সৃষ্টি করেছে ত্রিপুরা। একটা অদক্ষ অযোগ্য সরকার 5 বছর কি করলো মানুষ ভোটের আগে জানতে চাইবে, সংকল্পপত্র দিয়ে করে লাভ হবে না, এগুলো সব মিথ্যা মিথ্যা মিথ্যা। সারা ভারতবর্ষকে ধোঁকা দিয়েছে মোদীর সরকার, ভোটের আগে প্রতিশ্রুতি দেয়, ভোট শেষ হয়ে গেলে বলে প্রতিশ্রুতি নাই, ওটা আমাদের জুমলা। তাই আমরা মাঝে মাঝে বলি বিজেপি নয়, ভারতীয় জুমলা পার্টি। তাই স্বাভাবিকভাবেই এবারে নির্বাচনে বিজেপিকে সবক শেখানোর জন্য এখানকার মানুষ সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তকে প্রতিহত করতে তারা সন্ত্রাস শুরু করেছে। ভোটের দিন যত এগিয়ে তো সন্ত্রাস বাড়বে, ভোটে কারচুপি হবে, বুথে ভোটের সময় লুটতরাজ হবে। ইলেকশন কমিশন তারা কাদের কথাই চলবে সে নিয়ে আমাদের সন্দেহ আছে, কারণ যিনি চিফ ইলেকশন কমিশনার তাকে যেভাবে নিয়োগ করা হয়েছে সেই নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত আপত্তি প্রকাশ করেছে। তাই ত্রিপুরার মানুষ আপনাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্যে যাকে খুশি ভোট দিন, কিন্তু আপনারা ঐক্যবদ্ধ হিম্মতের সঙ্গে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন। মোদি চায় না, বিজেপি চায় না ভারতবর্ষে গণতন্ত্র বাঁচুক, ভারতবর্ষে বিচার ব্যবস্থা থাক, ভারতবর্ষে পার্লামেন্টারি ব্যবস্থা থাক, ভারতবর্ষে ইডি সিবিআই স্বাধীন সংস্থা থাক, ওরা চায় না, কিন্তু আমাদেরকে রক্ষা করতে হবে। পাশাপাশি আরেকটা কথা বলতে চাই ত্রিপুরার মানুষকে, যেমন দেখছেন দিল্লিতে মোদি, তেমনি বাংলার একটা সরকার যে তৃণমূল সে সরকারের মালিক দিদি,
মোদি আর দিদির মধ্যে হয়তো রাজনৈতিক পার্টির নামের ফারাক থাকতে পারে, রাজনৈতিক চরিত্রের কোনো ফারাক নেই। যা দেখছেন দিল্লিতে মোদির নেতৃত্বে, তাই দেখবেন বাংলায় দিদির নেতৃত্বে। ত্রিপুরার মানুষ বাংলার সঙ্গে পরিচিত, টিভি দেখেন, নিজেরা জেনে নিন। সারা বাংলা আজ চোর লুটেরা দুর্নীতিগ্রস্তদের বাংলায় রূপান্তরিত হয়েছে। সারা বাংলার শিক্ষা দপ্তরটা জেলখানায় ঢুকে গেছে। তাই দয়া করে ত্রিপুরার মানুষ আর বাংলার চোরদেরকে ইম্পোর্ট করে এই ত্রিপুরাতে নিয়ে আসবেন না। ত্রিপুরেশ্বরী এই পবিত্র ভূমিতে অন্তত বাংলার চোরদেরকে নিমন্ত্রণ করে নিয়ে আসবেন না। নিজেরা নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে দেখুন আজকে বাংলার কি দুরবস্থা। গোটা শিক্ষা দপ্তর জেলে, সারা বাংলা জুড়ে ঘরের টাকা চুরি, 100 দিনের কাজে টাকা চুরি, সব কিছুতে চুরি আর চুরি। ঠিক যেমন ত্রিপুরায় বিজেপি করেছে, ঘরের টাকা নিয়ে চুরি করেছে, যোগ্য লোককে দেয়নি, রাজনৈতিক বদলানিতে বিরোধী দলের লোকদের নাম কেটে দিয়েছে। 100 দিনের প্রকল্পে একই জিনিস হয়েছে, কৃষকের ফসল বিক্রি ন্যূনতম সহায়ক মূল্যে, সেখানেও একই ধরনের বঞ্চনা হয়। যেটা বাংলায় হয় তারই সম্পূর্ণ প্রতিচ্ছবি আমরা এই ত্রিপুরায় দেখতে পাই। কারণ মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদি, দিদি আর মোদির মধ্যে আবার বলছি রাজনৈতিক পার্টির নামের ফারাক আছে, কিন্তু তাদের পলিটিক্যাল ডিএনএ রাজনৈতিক চরিত্রের কোনো ফারাক নেই। তারা ত্রিপুরা এসেছে বিপক্ষদের ভোট কেটে মোদির হাত শক্ত করতে। যেমন করে গোয়ায় তারা বিজেপির হাত নিশ্চিত জেনে গোয়ায় তারা গেছিল, কংগ্রেসের বিরোধিতা করে বিজেপির হাত শক্ত করে বিজেপি সরকার গঠন করে এসছে। ঠিক একইভাবে ত্রিপুরাতেও তারা এসছে বিরোধী দলের ভোটকে কেটে মোদির হাতকে শক্ত করতে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাদের। একইভাবে মেঘালয়ে 12টা কংগ্রেসের এমএলএকে খরিদ করে সেখানে কংগ্রেসকে দুর্বল করেছে এই দিদি। তাই দিদি আর মোদির মধ্যে যে রাজনৈতিক সমীকরণ আছে ভারতবর্ষের রাজনীতিতে, এটা ত্রিপুরার মানুষ বোঝার চেষ্টা করবেন। মোদির লক্ষ্য বিরোধী জোট যেন কোথাও ভারতবর্ষে সম্ভব না হয়। তাই বিরোধী জোটের যেখানে কথা, সব থেকে আগে সেই জোটের বিরোধিতা করে কে? মমতা ব্যানার্জির পার্টির টিএমসি, পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে, সর্বত্র। গত উপরাষ্ট্রপতি নির্বাচনে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বাংলার রাজ্যপাল ধনখড় আর তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি দার্জিলিংয়ে শৈল শহরে বসে যে চুক্তি করেছিল তার বিনিময়ে উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছিলেন ধনখড় সাহেব। আর দিদি সেখানে বিরোধী দলের যিনি প্রার্থী মার্গারেট ডালবা, তার বিরোধিতা করে বললেন আমি ভোটে নেই। অর্থাৎ সেই চুক্তি অনুযায়ী বিরোধী দলকে দুর্বল করবে তৃণমূল পার্টি। এটা যেন আপনাদের মাথায় থাকে। ত্রিপুরার মানুষকে আমি বলে গেলাম। পশ্চিমবঙ্গের রাজ্যপাল এসে দেখতে পাবেন, এর আগে যে রাজ্যপাল ছিল প্রতিদিন মারামারি চলত, সরকারের সমালোচনা করতে, এখনকার রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে ভগবানের আসনে বসিয়ে দিয়েছে, চুক্তির সমস্ত ফলাফল। দার্জিলিং চুক্তির এটাই হচ্ছে পরিণাম। তাই ত্রিপুরার বুকে বিজেপির আরেক দালাল টিএমসিকে ভোট দিয়ে বিপক্ষ শক্তিকে দুর্বল করবেন না ত্রিপুরার মানুষ। আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকলো, আপনারা দেখে নিন সব। আবার বলছি চোখ দিয়ে দেখুন, আপনাদেরকে কান দিয়ে দেখানোর চেষ্টা করবে, চোখ দিয়ে দেখুন। বাংলা আপনাদের হাতের কাছে, সব কিছু জানেন বাংলা। দিল্লি সবকিছু প্রতিদিন দেখতে পাচ্ছেন আপনারা। মোদির হিম্মত হলো এই ভারতবর্ষের আদানিকে কেন্দ্র করে এত বড় যে লক্ষ লক্ষ কোটি টাকার যে কারচুপি, যেখানে 80-85 কোটি মানুষের আর্থিক ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ার সম্ভাবনা, তা নিয়ে একটা কথা বলতে শুনেছেন কোথাও? একটা কথা বলতে শুনেছেন যে মোদি সারা বিশ্বের সব ভোটার নিয়ে দিনরাত বক্তব্য রাখে, তাকে ভারতবর্ষের এত বড় এটা একটা বৈশ্বিক ঘোটালা, সারা পৃথিবী জুড়ে আলোচনা এটা নিয়ে, তা নিয়ে কোনো কথা বলতে দেখেছেন? তার সে ক্ষমতা নাই, বিরোধিতা নাই, পার্লামেন্টে দাঁড়িয়ে তাকে আমরা বলেছি আদানি নিয়ে কিছু বলুন, হিম্মত হয়নি বলার, আজ পর্যন্ত মুখে পট্টি বেঁধে বসে আছে। তাই এদের কাছ থেকে স্বচ্ছতা আশা করেন না, এদের কাছ থেকে যোগ্যতা আশা করেন না, এদের কাছ থেকে দক্ষতা আশা করেন না, এদের কাছে মানুষের সেবা আশা করেন না। এটাই আমার বক্তব্য।
অধিবাবক আপনারা 2021-এর বিধানসভা নির্বাচন ছিল পশ্চিমবঙ্গে, সেখানে আপনারা বাম কংগ্রেস জোট করেছিলেন। এবারে ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি আপনারা আসন সংযোগ জোট, আপনারা ফলাফল দেখলেন আপনাদেরকে সেখানে রাজনৈতিক ইস্যু ছিল না। 21-এ নির্বাচন হয়েছিল নাগরিক আইন এনআরসিকে নিয়ে, 21-এ নির্বাচন বাংলায় হয়েছিল সাম্প্রদায়িক বিভাজনকে হাতিয়ার করে, এবং এটা ঐক্যবদ্ধভাবে করা হয়েছিল। মোদী দিল্লি থেকে নিয়ে এলো নাগরিক আইন, নিয়ে এলো এনআরসি, আর দিদি বলল আমি এনআরসি ঠেকাব। আমরা যারা বাম বা কংগ্রেস, যারা ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করি, তারা মানুষের কাছে তুলে ধরতে পারলাম না এদের চক্রান্তটা। এখন মানুষ বুঝছে, এখন দেখবেন একটার পর একটা দিদির পরাজয়ের কাহিনী শুনতে পাবেন আপনারা, একটু দাঁড়ান শুনতে পাবেন। যেমন এই ত্রিপুরা রাজ্যে যেমন ভিলেজ ভোট হয়নি, পশ্চিমবঙ্গ তো সেই ভিলেজ ভোট লুট হয় যেটা পঞ্চায়েত ভোট বলে। গত 2021 সালে নির্বাচনে সেই নাগরিক আইন সেদিন ত্রিপুরাতেও প্রচার হয়েছিল, সেদিন এনআরসি কথা ত্রিপুরাতেও প্রচার হয়েছিল। কিন্তু 3-4 বছর হয়ে গেল, নাগরিক আইনের কোনো গল্প শুনছেন মোদীর কাছে? আজকে যে মোদী এলো নাগরিক আইন নিয়ে কিছু বললো, এনআরসি নিয়ে কিছু বললো, এনআরসি ঘুমাচ্ছে, এখন দিল্লিতে ঠান্ডা পড়েছে, এনআরসি ঘুমাচ্ছে মোদীর সঙ্গে, নাগরিক আইন মোদীর সঙ্গে ঘুমাচ্ছে, এখন অন্যান্য ভাষণ নিয়ে আসছে। কোথায় গেল নাগরিক আইন? কোথায় গেল এনআরসি বলুন? ক্ষমতা হলে তাদের মানুষকে ধাপ্পা দিয়ে সাম্প্রদায়িক বিভাজন করে শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য নির্বাচনে জেতাটাই তাদের উদ্দেশ্য। মানুষের হিতার্থে, মানুষের সেবায় তাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা নিশ্চয়ই হেরেছি বাংলায়, কিন্তু সেটা কিন্তু শেষ কথা নয়। পলিটিক্সে হার কিন্তু ট্রানজিয়েন্ট, ক্ষণস্থায়ী, আমরা কিন্তু ফিরে আসছি, খুব দ্রুত গতিতে ফিরে আসছি। সারা ভারতবর্ষের মানুষের কাছে কিন্তু মোদীর মোহমুক্তি হচ্ছে, তার পরিণামে আপনারা নিজেরা বাজারে কান পাতুন, শুনতে পাবেন এই ত্রিপুরাত পরিবর্তনের ধ্বনি স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। দেখুন, আমরা তো কেন্দ্রীয় বাড়ির সঙ্গে গোলাগুলি করতে পারবো না, আমরা কোনো সংঘবাদী দল না, মানুষ সংঘবদ্ধভাবে রুখবে। ত্রিপুরাতে এই জিনিসটা হতে চলেছে, এই জিনিসটা করার সব রকম চেষ্টা হবে, তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমি আমার বক্তব্যের শুরুতেই ভাইরাসের কথা বলেছি, সন্ত্রাসের কথা বলেছি, আর ইলেকশন কমিশনের অ্যাডভার্টাইজমেন্টের কথা বলেছি। কিন্তু আজকে ভারতবর্ষের প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কবজা করে নেওয়া হয়েছে, শেষ বিচার ব্যবস্থাকেও কবজা করার চেষ্টা চলছে। তাই আমরা আমাদের আশঙ্কা প্রকাশ করেছি, কিন্তু শেষ কথা মানুষকে তো বলতেই হবে, শেষ কথা মানুষ বলবে তার মতন করে, গণতন্ত্রে মানুষ শেষ কথা বলেছে, যুগ যুগ ধরে বলবে। তাই ত্রিপুরাতে নিশ্চয়ই মানুষ সংঘবদ্ধভাবে তার মোকাবেলা করবেই করবে। বিজেপির প্রচারে একটা বড় বিষয় রয়েছে, এটা হলো রাজ্যের রাজধানী পরিস্থিতি আগরতলায়। আপনি রেলের রাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন, ত্রিপুরার প্রকল্প নিয়ে আপনি বিশেষভাবে উদ্যোগ নিয়েছেন যতটা আমরা জানি, এ প্রসঙ্গে কি বলবেন? দেখুন, বিজেপি পার্টি যেটা করেছে, যা কিছু কংগ্রেস করেছে সেটাকে কন্টিনিউ করেছে, আর ছাপ ছবিটা টাঙিয়ে দিয়েছে। যেমন আপনাদের এখানকার মুখ্যমন্ত্রী, সেরকম দিল্লিরও প্রধানমন্ত্রী, এরা সব এটাই জানে। আপনি বেশি দূর যেতে হবে না, 100 দিনের কাজ, রেশন, সস্তায় চাল দেওয়া, সব বলুন, একটা 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 করে গৃহ দেওয়া, সব তো আমরা করে দিয়েছি। আধার কার্ড, যা যা বলবেন, ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, কারা করেছে? আমরা। এবার সেদিকে যখন পার্লামেন্টে বলছিল আমরা করেছি, আমরা করেছি, আমরা করেছি, তার মানে 1947 সাল থেকে কী বেশি করেছেন? মানে ওরা ঘুরিয়ে ফিরিয়ে 2014 পর থেকে হিসাব দেবে, তার আগে হিসাব দেবে না। আপনি আজকে 50 বছরের হয়েছেন, 40 বছরের হয়েছেন, কখনো তো 1 বছরের ছিলেন নাকি? কখনো তো জন্মেছিলেন নাকি? না, একলাফে 40 বছর হয়ে গেছে আপনার। তো মোদীকে সেইখানে প্রশ্ন করতে ইচ্ছা করে যে আপনি নিজে বলেন আপনি চা বেচছেন, তারা চা বালার ব্যাটাকে প্রধানমন্ত্রী করতে পেরেছে কে? ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান। সেই ভারতবর্ষের সংবিধান কে করেছে বলুন? সেখানে মোদীদের কোনো ভাগ অংশগ্রহণ ছিল, যোগদান ছিল? সেটা কি
স্বীকার করবে না, যা কিছু দেখবেন আজকে ভারতবর্ষে বিজেপির নেতৃত্বে যা যা হচ্ছে, যার ছবি লাগানো হয়, এমন একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে মোদি দিচ্ছে। আরে দিচ্ছে তো আমি আপনি, আমার আপনার পকেটের পয়সা সরকারকে দিচ্ছি, সেখান থেকে সরকার দেয়। কিন্তু মোদি এটা বলছে না যে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম আমি 100 টাকা 1100 টাকা করে দিলাম। কেন তার ব্যাখ্যা মোদি করছে না? আজকে পেট্রোল ডিজেল কেরোসিন রান্নার গ্যাস তেল আটা যা কিছু দেখবেন ভারতবর্ষে কিভাবে দাম বাড়ছে, কাদের আমলে বাড়ছে। কালকে আমি প্রশ্ন করেছিলাম ভারতবর্ষের পেট্রোলিয়াম মন্ত্রীকে, বড় বড় জ্ঞান দিছে যখন এক প্রশ্ন উত্তরে, আমি বললাম ঠিক আছে আপনারা অনেক কিছু করছেন, কিন্তু পেট্রোল ডিজেল রান্নার গ্যাস আপনি বলছেন এত টাকা রোজগার করেছেন আপনাদের সরকার, এত টাকা আয় বাড়িয়েছে, সেই আয়ের কিছুটা অংশ কি পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের জন্য ভর্তুকি হিসেবে দেওয়া যেত না? কংগ্রেসের আমলে তো ভর্তুকি দিয়ে দিয়ে আমরা দামকে রুখে দিয়েছিলাম, সেটা কেন করা যাচ্ছে না? কংগ্রেসের আমলে একটা সিলিন্ডার নিতাম 418 টাকা, আজকে সেটা 1100 টাকার কাছাকাছি কেন পৌঁছে যাচ্ছে? অদ্ভুত ব্যাপার। এই সরকার আদানি আম্বানিদের কথা বলে, গরিব মানুষের কথা বলে না। তাই দেখুন, তাই দেখুন, একটা ভারতবর্ষের কৃষক তার প্রতিদিন রোজগার 27 টাকা, একটা ভারতবর্ষের কৃষক তার গড়ে তার মাথার উপরে ঋণের বোঝা 70,000 টাকা, আর সেই ভারতবর্ষে আজকে কর্পোরেটদের ট্যাক্স কমাতে গিয়ে 1,48,000 কোটি টাকা ছাড় দেয়, 10,00,000 কোটি টাকার উপরে এনপিএ পড়ে আছে যেগুলো আদায় হচ্ছে না, সেখানে কোনো মাথা ব্যথা নাই। আপনি ধার নেন ব্যাংক থেকে, যদি সেটা ঠিক মতো না দিতে পারেন আপনার বাড়িতে হামলা হবে দেখবেন পুলিশের, আপনার বাড়ি দেখবেন তাদের হামলা একের পর ঘটতে থাকবে। আজকে ভারতবর্ষে এই বিচারটা চলছে, 1% মানুষের কাছে ভারতবর্ষের 40% সম্পত্তি, আর ভারতবর্ষের 50% মানুষের কাছে মাত্র 3% সম্পত্তি। এটাই আজকের মোদীর ভারতবর্ষ, সে ডবল ইঞ্জিন হলে আপনার এখানে সেটাই হবে। তাই ডবল ইঞ্জিন থেকে সাবধান, ডবল ইঞ্জিন বড় ভয়ঙ্কর ইঞ্জিন, এই ইঞ্জিন আপনাকে নিয়ে যাবে না, মাঝে থেকে অ্যাক্সিডেন্ট করাবে আপনার লাইফেটা, অ্যাক্সিডেন্ট করাবে আপনাকে, নিয়ে যাবে না গন্তব্যস্থলে কেউ, কারণ ডবল ইঞ্জিন তো গতি বেশি, ধ্বংসের পথে নিয়ে যাবে আপনাকে তোরা। এটা ব্যালেন্স নাই এই সরকারের কোনো, এই তো এখানে সরকার দেখলেন আপনার 5 বছর, বলুন না কী দেখেছেন? যদি বিতর্ক দিয়ে বিতর্কে আসুক না তারা, তাদের মুখ্যমন্ত্রী আসুক, আমি এখানটা আছি, মোদী দলের নাড্ডা চলে আসুক, আমি তো একটা কংগ্রেস দলের লোকসভার একজন নেতা, কংগ্রেস দলের ক্ষমতা আছে পার্লামেন্টে দাঁড়িয়ে জবাব দিতে পারে, পালিয়ে যায় না, কোথায় আছেন আপনারা? বলুন একটা করে ওদের একটা বাতেলা ভারতবর্ষে কি প্রমাণ হয়েছে? বলেছিল আমরা নোটবন্দি করে দিলাম সব কালো টাকা উদ্ধার হয়ে যাবে, রিজার্ভ ব্যাংক বলছে 99.5% টাকা যেটা বাজারে ছিল সব ফিরে এসছে। আমরা আমাদের কি হয়েছিল, 200 থেকে 250 মানুষ খালি ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে মারা গেছিল লাইনে দাঁড়িয়ে। বলুন কটা কালো টাকা উদ্ধার হয়েছে, পাতলা মারা কোনো মানে আছে? সারা ভারতবর্ষে নোটবন্দির জন্যে 50 লক্ষ মানুষের চাকরি গেছে, হঠাৎ করে বললো লকডাউন, মরো কি মাসে লকডাউন বললো, লে 12 কোটি মানুষের চাকরি চলে গেল। মোদীর ইচ্ছা বললো লকডাউন, ভাবলো মানুষগুলো কি হবে ভবিষ্যৎ? সেই সময় ত্রিপুরারও বহু মানুষ বাইরে বাইরে রাজ্যে ছিল, আমি মনে আছে আমার তাদের আমি কিছু জায়গা থেকে উদ্ধার করেছিলাম পশ্চিমবঙ্গের পাশাপাশি। বলুন আপনারা 12 কোটি মানুষের চাকরি চলে গেছে, সেই সময় কংগ্রেসের তৈরি করা যে আইন রাইট টু ফুড, খাদ্য অধিকারের আইন, সেই আইন অনুযায়ী কংগ্রেস সস্তায় চাল গম দিত, সেটাই বাড়িয়ে 10 কেজি 5 কেজি করে এক্সট্রা দিল, সেটাও গত মাস থেকে তুলে নিল। বলুন কংগ্রেসের দেওয়া ছাড়া মোদি ভারতবর্ষে কি দিল? আরে বাপরে, এটাতে তো প্রমাণ হয় যে বিজেপির মোকাবেলা কে করবে। বিজেপি জানে ওদের সঙ্গে আদর্শগত মোকাবেলা করবে বাম এবং কংগ্রেস, কারণ এরা ধর্মের ঐক্য শক্তি। মোদি জানে আমার একটা বোন আছে পশ্চিমবঙ্গে যেখানটায় আসছে,
আমারই সাহায্য করতে পরক্ষে, তাকে আমি কিছু বলবো না, কারণ তাকে আমি বিরোধী জোট ভাঙার কাজে লাগাবো। আর সে যদি এদিক থেকে ওদিক করে, ইডি আর সিবিআইকে লাগিয়ে দেবো। দিদি বাঁচতে চাই ইডি সিবিআইয়ের হাত থেকে, মোদী বাঁচতে চাই বিরোধী জোটের হাত থেকে। অঙ্কটা এইখানটায়, সমীকরণটা এইখানটায়, বোঝার চেষ্টা করবেন। তাই মোদী কিছু বলবে না, মোদি তো আমরা দুশ্মন। ভালো লাগছে শুনতে যে মোদী আমাদের সমালোচনা করছে? মোদী জানে যে মোদীকে টক্কর দিতে বেলা কে আছে ভারতবর্ষে আর কারা আছে, মোদী জানে সেটা। জানে বলেই আমাদেরকে ও তার রাজনৈতিক শত্রু বলুন প্রতিপক্ষ বলুন মনে করে। সবকিছু পৃথিবীতে পরিবর্তনশীল, বলেন দিদি, এটা পৃথিবীতে সবকিছু পরিবর্তনশীল, রাজনীতি পরিবর্তনশীল হবে না কেন? রাজনীতি কোন স্ট্যাটিক সাবজেক্ট নয়, রাজনীতি ইনফ্লেক্সিবল কোন একটা বিষয় নয়। মোদীর সঙ্গে দিদির তো একদিন সরকার হয়েছিল, হয়নি? গোটা নর্থ ইস্টে উত্তর পূর্ব ভারতে মোদী বা বিজেপি কাদের সঙ্গে সমঝোতা করে চলে দেখছেন না? আমাদের কিন্তু লুকাছিপার সম্পর্ক নয়, আমরা কেন করি সেটা বলে দিয়েছি। আমরা মনে করছি আজকের দিনে ভারতবর্ষের রাজনীতির সব থেকে বড় বিপদের নাম স্বৈরাচারী বিজেপি পার্টি। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, সাম্প্রদায়িক রাজনীতিকে হাতিয়ার করে তারা ভারতবর্ষকে বিভাজিত করছে, সারা ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে, ভারতবর্ষের সংবিধানকে মুছে দিতে চাইছে। আজ আপনারা বুঝতে পারছেন, আগামী দিনে বুঝতে পারেন বিজেপি নামের ভয়ঙ্কর বস্তুটি কি। আমি বলে গেলাম আপনাদেরকে, ইউপির মানুষ বুঝছে কিছুটা, যেখানে যেখানে বিজেপি ক্ষমতা তারা কিছুটা করে অনুমান করছে, তারা অনুভব করছে। ত্রিপুরার মানুষ দয়া করে সেই যন্ত্রণা, সেই নরক যন্ত্রণা মুখোমুখি হবেন না। তাই কংগ্রেস এবং সিপিএম বা বামফ্রন্ট, আমরা মনে করছি এই মুহূর্তে আজকের দিনে ভারতবর্ষের সব থেকে বড় বিপদের নাম বিজেপি। তাই আজকে একজোট হওয়া দরকার মানুষের সাথে। তারা মনে করেছে, আমরা মনে করি হ্যাঁ এটা সঠিক, এইটাই ব্যাপার, বাকি কিছু না। বাকি কিছু খোঁজার দরকার নেই, আমরা তো খোলা ওপেন অ্যাবাউট বোর্ড আমরা সব কিছু বলেছি, আমরা কিছু লুকিয়ে কিছু করছি না, কোনো হিডেন এজেন্ডা নেই আমাদের, ওপেন। এতে আমাদের কোনো অভিমানে লাগছে না, আমাদের গায়েও লাগছে না, কারণ ত্রিপুরার জন্য আমাকে স্যাক্রিফাইস করতে হলে করব, ফর দ্য সেক অফ ত্রিপুরা, ত্রিপুরা শান্তি সুরক্ষা অগ্রগতির জন্য দরকার হলে করব আমরা এই ত্যাগ। কংগ্রেস, কংগ্রেসের কাছে দেশ বড়, তারপরে পার্টি, তারপরে ব্যক্তি। তাই কংগ্রেস স্যাক্রিফাইস করতে পারে, তাই কংগ্রেস করেছে, আবার করুক। তাই আমরা বলতে পারি হ্যাঁ সিপিএম তোমাদের জিতেন চৌধুরী মুখ্যমন্ত্রী হবে, এটা কংগ্রেস পারে বলতে, কারণ কংগ্রেস ভারতবর্ষের সেই জাতীয় স্বার্থকে সব থেকে বেশি অগ্রাধিকার দেয়। আমাদের বিপর্যয় তার আগে নির্বাচনে আমাদের জয় হয়েছিল, আমাদের সঙ্গে ফারাক ছিল তৃণমূল পার্টির মাত্র 77,000 ভোট, পশ্চিমবঙ্গে প্রায় 10 কোটির উপরে জনসংখ্যা, এটা তো ত্রিপুরা নয়, ত্রিপুরা জনসংখ্যা আমার জেলার থেকেও কম, কি করব। সেইখানে মমতা ব্যানার্জির দলের সঙ্গে আমাদের ফারাক ছিল 2016 সালে মাত্র 77,000, একটু দেখবেন আপনার স্ট্যাটিস্টিক্সটা। তারপরে আমরা যেটা হারলাম সেটা হচ্ছে ওখানকার সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি, বারবার ঘুঘুতে ধান খাবে না। মোদী এসছে এখন আর কি বলছে নাগরিক আইনের কথা, আর কি বলছে এনআরসির কথা, ঝুড়ি থেকে সব বেরোনোর পিছনে ঝুড়িতে সব শেষ, সংকল্পপত্র আরেক ঢপবাজির কীর্তন, ঢপের কীর্তন বলে আমাদের বাংলায়, ওটা আর একটা ঢপের কীর্তন। তো ত্রিপুরার বুকে মোদীর ঢপের চপ আর বিক্রি হবে বলে আমি মনে করি না।
না কোনো হবে।